দেখুন, ইতিপূর্বে উলামায়ে ইজাম, উলামায়ে একরাম সব বলেছেন এই বিষয়টা নিয়ে। আমি একটু বিশেষ একটা বার্তা দিতে চাইব যে আমাদের বেশ কিছু সংখ্যক ভাই হাওড়া জেলা বা পার্শ্ববর্তী এলাকা থেকে, চুচুড়া থেকে বিলং করে বিভিন্ন জায়গা থেকে, তাদেরকে সামনে রেখেই বলি, এই কদিন পরেই আশুরা আর দুদিন পরেই, এই দিনটা আমাদের কাছে খুব শোকের মাস, খুবই বেদনা বিষয়ের মাস। ইসলামের প্রথম দিকে দেখতে গেলে সূরা তাওবা থেকে যেটা আমরা পাই, আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল কোরআন পাকের মধ্যে এই আয়াতের মাধ্যম থেকে স্পষ্ট জানিয়েছেন, আমাদের কাছে কিছু মাস আমাদের কাছে খুব নিয়ামত করেছেন, তো মুহররম এই মাসটা আমাদের তার মধ্যে একটি মাস। সেই মাসটা আমরা পেয়েছি, এই মাসটা গুরুত্ব রয়েছে, আদম আলাইহিসসালামের জীবনী রয়েছে এবং নূহ আলাইহিসসালামের জীবনী রয়েছে, সর্বোপরি হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা, তানার হিস্টোরিক্যাল যে বিষয়গুলো রয়েছে সেখান থেকে যে চিত্র উঠে আসে আমাদের কাছে খুব বেদনা। তো সে বেদনার মাসে এবং আনন্দের মাসে, এটা ইসলামের প্রথম মাস, একটা বার্তা দিতে চাচ্ছি যে আপনারা এই মাসে কেউ কুকাজ করবেন না, এই মাসটায় সবসময় ভালো কাজ করার চেষ্টা করবেন, ইবাদত করার চেষ্টা করবেন। রমজানের পরেও যদি এই কোনো মাস থাকে, সব থেকে গুরুত্বপূর্ণ মাস এই মাসটাকেই দেওয়া হয়, অতএব এই মাসে বেশি করে রোজা রাখবেন, ভালো কাজ করবেন, সাদকা করবেন। আর যেটা নিষেধ করব, যারা এই মাসে ছুরি তরোয়াল ইত্যাদি দিয়ে শোক মাতান বানায় অর্থাৎ তারা পালন করে, তাদের কাছে অনুরোধ করবো আপনারা এই মাসে ধরনের কোনো কাজ করবেন না। একটা সম্প্রদায় করে, শিয়া সম্প্রদায় করে, তবে তাদের একটা লিমিটেশান আছে, তারা সেইভাবেই করে। তবে আমাদের সুন্নি ভাইয়েরা যেভাবে আপনাদের নিয়ম রয়েছে সেভাবে করবেন ইবাদতের মাধ্যমে, এটা আপনাদের কাছে আশা রাখবো। দেখেন, ইসলামে বাড়াবাড়ি কোনো জিনিসটাই অনুমতি দেয় না, এই সম্পর্কে উলামায়ে কিরাম সম্পূর্ণ নিষেধ করেছেন। বিশেষ করে ইমাম হাসান হোসেন হুজুরের দিকে খেয়াল করে যারা রক্ত বের করেন, রক্ত এই নিজের প্রতি আঘাত দেওয়াটা, এটা এক ধরনের নিজের ওপরে অত্যাচার, ইসলামে নিজের ওপরে অত্যাচার করে হারাম ঘোষণা করা হয়েছে। মুফতি সাহেবগণ, উলামায়ে ইজামগণ স্পষ্ট জানিয়ে দিয়েছে নিজের ওপরে অত্যাচার করা যাবে না, অতএব এই মাসটা যারা করে এখান থেকে আমরা নিষেধ করি, যারা করেন তারা আল্লাহর কাছে, তাদের জন্য আল্লাহর কাছে মাফ চাই এবং হেদায়েতের দোয়া প্রার্থনা করি।